সূর্য আমাদেরকে প্রতিদিন সতর্ক করে, যখন উঠতে থাকে সূর্য তো আমরা বাবিসে রশি ছড়াইতে ছড়াইতে ওঠে, আলো ছড়াইতে ছড়াইতে ওঠে, না না না, একদিকে যেরকম আলো ছড়ায় আরেক দিকে সূর্য চিৎকার দিতে থাকে, ইয়া ইবনে আদম আনা ইয়াউমুন জাদিদ, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমি তোর কর্মের উপরে সাক্ষী বহন করব, আমার আলোতে যা করবি ওটা সাক্ষী আমি স্বয়ং নিজে দিব, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনো দিন তোর জীবনে উঠতে নাও পারি। মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে, রাগ হয় না পায়ে হাত রাখি, আমাদের মহল্লার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, কুকুর যখন ডাকে, আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখা বলতেছি, বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে দেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না, আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিচ্ছু বলে না, ঠিক না? না না, ও বলবে বহুতবার তোর কানে আমার ধ্বনি চলে আসছে, বিদায় আর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, নতুন যাকে দেখে তার কানে ধ্বনি দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, ওই কুকুর বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা, কেন গজব তোর জন্য আমার জন্য না। কেয়ামতের দিন কুকুরকে বলা হবে কুনু তোরাবা, সে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই হয়তো জান্নাত জাহান্নামের ইন্ধন হবে, নাইলে জান্নাতের মেহমান হবে। এই জন্য কুকুর পর্যন্ত সতর্ক করে, চলে যেতে হবে, জীবনটাকে গুছিয়ে যেতে হবে, এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে, যে করবে সে পরিচয় পরিচিতি পাবে, সব ধরনের মডেল হাদিসে রাখা আছে, সব ধরনের মডেল। আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি, আপনাদেরকে আমি তথ্য দিতেছি, আব্দুর রহমান ইবনে আউফ যিনি আশারায় মুবাশশারার একজন, উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা, কত আপনি ইতিহাস খুলেন আমার কথা সপ্তাহিত করেন, 47 লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট, কিন্তু উনি বহুতবার পুরা মাল সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান যত সদকা করবি তত তোর বাড়বে, কমবে না তোর। উনি আশারায় মুবাশশারা 10 জনের 10 টপের একজন, 10 টপের একজন, আশারায় মুবাশশারার একজন উনি। আপনার জন্য মডেল রাখা আছে, আপনি পয়সা আলা তাতে কি আসে যায়, ওসমানে গনি যার নামই গনি, উনিও তো ধনীদের জন্য মডেল, আর যে জীবনটা করবে সে আল্লাহর কাছে পাবে। আবার বেলালও মডেল, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলার নূর বাড়ি এই চোখে দেখছি, আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার দাওয়াত তবলিগের নিসবতে আল্লাহ আমাকে 6 বার নিয়ে গেছে, আমি 6 বার বেলালের বাড়ি দেখছি, কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কানছে, পানি বাইর হইতে বাধ্য হয়েছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়, তুমি কি জীবন গল্লা যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়, তুমি মদিনার থেকে দূরে চলে গেলে নবী তোমাকে ডাইকা, রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে মদিনায়, তুমি নিজ কবর থেকে উঠবে না, যদিও তোমার কবর সিরিয়ার রাজধানী দামেশকে, কেয়ামতের দিন আল্লাহ রসুলের কবর থেকে পায়ের নিচের থেকে উঠবে, আল্লাহ রসুল বলবে আনা আখরুজ, আমি উঠব বেলা আবু বকরি না ইয়ামিনি, আবু বকর আমার ডান থেকে, ওমর আন শিমালি, ওমর আমার বাম থেকে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে, উঠবে আর আজান দিবে, ইয়াখরুজ ওয়ায়ুয়াদ্দিন, উঠবে আর আজান দিবে, সবাই আমরা পায়ে হাইটা ল্যাংটা যাব কেয়ামতের মাঠে, আল্লাহ রসুল বোরাকে চলে যাবে, আল্লাহ রসুল বলছেন আমি বোরাকে থাকবো, আমার আগে আগে দেখবো কে জানি লাল উটের উপরে তাকায়া দেখবো ভালো করে ফাইদা হুয়া বেলাল, বেলাল লাল উটের উপরে চলে যাবে কেয়ামতের মাঠে, আল্লাহ যার কাছে সবার কাছে আমল নামা চাবে, একজনের কাছে চাবে না, আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, আল্লাহ বলবে বেলাল মদিনাবাসী তোমার আজানের দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী সবাই তোমার আজান শুনে নাই, কেয়ামতের মাঠ আল্লাহ তো শুনেই নাই, আদম থেকে শেষ মানুষ পর্যন্ত তোমার আজান শুনে নাই, আদ্দিন লানা ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শুনে দাও, বাস চিৎকার বাহির হয়েছে, বেলাল তুমি কি জীবন গল্লা, কি জীবন গল্লা, রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি, সেও কৃত দাসী ছিল,
আপনাদেরকে কেমনে বুঝাবো মিরপুরের মানুষ, ইউথোপিয়া বড় উন্নত, আদিস আবাবা আপনারা যান নাই, আমাদের ঢাকা বড় পিছে, আদিস ইউরোপকে পিছে রেখা দিছে, পিছে আদিস আবাবা, এত সুন্দর শহর, পাহাড় ঘেরা শহর, ওই আদিস আবাবা উন্নত হইতে পারে, ডলার ওইখানে ১৯ টাকা মাত্র, উন্নত হইতে পারে, কারেন্সি বড় দামি হইতে পারে, কিন্তু মানুষগুলা এখনো দেখলে পছন্দ হয় না, মনে হয় যেন আল্লাহ ডাইস সারা বানায় ছেড়া দিছে, কোনো ডাইসের ছোঁয়াই দেয় নাই। কি ডাইস বোঝেন? না রং না ডং, রঙও নাই আবার কি নাই, ডংও নাই, মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে, আল্লাহ একটা বানাইছে তো বানাইছে কি, ঠিক না? হায় হায় বেলাল, ওই দেশের মানুষ, ১৪০০ বছর আগে বেলাল কীরকম ছিল? এই জন্য জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, জীবনটাকে গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কি গড়তে চান? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, গরিব হন না তাতে কিছু আসে যায় না। আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে, কেয়ামতের আধিপত্য গরিবদের হাতে হবে, গরিব যে জীবনটা গড়া যাবে, গরিব রিক্সাওয়ালা হোক না তাতে কি আসে যায়, আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায়, আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায়, জীবনটা যদি গড়া যেতে পারে তাহলে কেয়ামতের আধিপত্য তার হাতে, বাদশাহী তার হাতে। এই জন্য তো আল্লাহ রসুল বলতেছে ওয়াহশুর নাফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবের মাঝে কেয়ামতের দিন উঠায়েন। আমি হাদিসকে শর্ট করতেছি, গরিবদেরকে যখন হিসাবের জন্য ডাকবে তো গরিবরা ফেরেশতাদের চোখে আঙ্গুল দিয়া চোখ দিয়া বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতান আল্লাহু মালা, কিসের হিসাব রে, দুনিয়াতে তো মালই দেনে, কিসের হিসাব, মালই তো দেনে। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহু মামা ইয়াকুলুন, এরা কারা কি বলে, ফেরেশতারা বলবে সব গরিব, মাল নাকি দেন নাই, এমনি দিল কয়লা হয়ে আসছে, এমনি দিল কয়লা হয়ে গেছে দুনিয়ায় জ্বলতে জ্বলতে, আবার হিসাবের কথা বলার দ্বারা আরো চিতা গেছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে চলে যায়, তামাত্তাউ খামসু মিয়াতি আম, ৫০০ বছর জান্নাতের নেয়ামত ভোগ করবে, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে ধনীদেরকে যেতে দেব। হায় হায় হায়, আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি, আজকে করতে রাজি, পাক্কা ওয়াদা, হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের। এই জন্যই তো সহজে যেন আমরা করতে পারি, শর্টে সহজে আমরা করতে পারি, শর্টে করতে পারি, অল্প সময় করতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুলুল্লাহ দিয়েছেন। একটা কথা মনে উঠলো, এই জন্য বলি রাগ হয়েন না, আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাব, ঠিক না? হ্যাঁ কি, এটি তো আমাদের ধারণা, লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয়েন না। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে, আমি চিনি, আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি, আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘোরা দেখে নাই, আমেরিকার কোনো ক্ষেত্রা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে, তাহাদিসে নেয়ামত বলতেছি, তাহাদিসে নেয়ামত, আমার এখানে কান্না লুকায়িত আছে, হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়, কেন বলছে, ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকেই নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয় না, রাগ, আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকায়িত আছে, আমি দুনিয়া চৈসা বেড়াই, আমার মতো আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না, বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর, সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়, আমরা পুরা হয়ে গেছি, যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি বিষের থেকে ১৯ হয়ে যায় তো দুইজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে, তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরাইয়া দিলাম, তারপরও তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না, চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে, দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি,
আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র তিনটার সময় ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়, ঠিক না? উইটা দেখেন মিস কল, ঠিক না? উইটা দেখেন কি, আরে মিস কল না, কি বলে এটাকে, আরে অন্য জায়গাতে চলে আসছে, অপরিচিত জায়গার থেকে চলে আসছে, ঠিক না? হ্যাঁ, রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না, আপনি নেটে সার্চ দেন, এখন বসা প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি, আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে না। সুইজারল্যান্ডে, ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড, সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না, আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে, আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, প্রয়োজন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না, আসবে ইঞ্জেকশন দিনে দুই মিনিটে শেষ। আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে, আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সৈকত চিনি যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেন সমুদ্রের ভিতরে ঢুকে আত্মহত্যা করে, আমি দুইবার আমার চোখে দেখে আসছে, 2005 গেছি, 2015 গেছি, আপনি আমাকে কি চিনাবেন? মেরে আজিজো, লাইফ স্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না। যেমন জীবন গড়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে সুখ পাওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। হায় হায়, আমি কেমনে বুঝাবো, রাগ হয় না আমাদের জীবনে তো ভালোবাসা এতটুক বিরল হয়ে গেল, কোনো জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায়, তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায়, ঠিক না? ভালোবাসা এতটুক বিরল হইলো যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো, মানে আপনারা বুঝছেন শব্দ, আর কেউ বোঝো? হুজুররা তো বুঝবে না হানির, সব কোডওয়ার্ড তো সবাই বোঝে না, হানি কোডওয়ার্ড তো এটা ইউরোপিয়ান কোডওয়ার্ড, এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি, ঠিক না? কি বলেন, মুসকি মুসকি হাসেন কেন? ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওনারা বুঝবে হানি শব্দ, হুজুররা আপনারা বুঝবেন না হানি কাকে বলে, আপনারা তর্জমা করবেন সুজা মধু, আসলে মধু না, এটা অন্য কিছু। বিরল হয়ে গেল এরকম যে বছরে একটা দিন ভালোবাসার জন্য নির্ধারিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা দ্বারা মোড়ায় দিয়েছেন, এমন বলছেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায় দিবা ওইটাও তোমাকে সৎকার সওয়াব দেওয়া হবে। যেহকু কালা ওয়াজি আখিকা সাদাকা, তুমি মুসলমান ভাইকে দেখে একটা মুসকি হাসি দিবে, এটা যেরকম ভালোবাসার ফুলের বিকাশ, ভালোবাসার ফুলের বিকাশ, এরকম তুমি হাসি দিতে দেরি, এক গাঁটটি সৎকার সওয়াব তোমাকে দিতে দেরি হবে না। যেই ধর্ম এটা শিখাইলো, আজকে আমরাও ভালোবাসা জন্য একটা ডে, হায় হায়, এই উম্মতের তো কদমে কদমে ভালোবাসা, এই উম্মত তো মাকে দেখবে। আমার এখানে ওই 2019 কথা বলতেছি, করোনার আগের কথা বলতেছি, আমি আমেরিকার কোনো এক এয়ারপোর্ট দিয়ে বাহির হইতেছিলাম, তো এক বৃদ্ধা বসা বসে কাঁদতেছে, তো আমি জিজ্ঞেস করলাম, তুমি কাঁদো কেন? আমাদের কালচার হিসাবে কাঁদো কেন? তো আমাকে ইশারা করে দেখাইলো, ওই দেখ, তো আমি দেখতেছি এক দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে হুইল চেয়ার থেকে মাকে, বৃদ্ধা মাকে বাচ্চার মতো উঠায় গাড়িতে বসাইতেছে, তো সে বলতেছে দেখ, আমি এটা দেখা চোখের পানি জড়াইতেছি, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। দিস ইজ লাইফ, এটা কোনো লাইফ না, লাইফ স্টাইল চেঞ্জ করলে লাইফ হয় না, লাইফ স্টাইল উন্নত হইলে লাইফ হয় না, লাইফ তো নিয়ে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলেন মিরপুরের মানুষ, রাত দেরি হয়ে যেতেছে, একটা না শুনাইলি নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেন নাই, চতুর্দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি এক গড়ের কাহিনী বলতেছি, এরকম গড়ের কাহিনী শত শোনানো যাবে, হাজার শোনানো যাবে, 16 লক্ষ সাহাবীর ভিতর থেকে অধিকাংশ সাহাবীর গড়ের কাহিনী এরকম শোনানো যাবে। চতুর্থদিন সকালে বলতেছে, ফাতেমা চললাম, ফাতেমা ওদির অপেক্ষায়, সকাল গড়ায়, দুপুর, দুপুর গড়ায়, বিকাল, বিকাল গড়ায়, যখন সন্ধ্যা, ফাতেমা বারবার পর্দা উঠায় দেখতেছে আলী কখন ফিরবে, হাসান হোসেনের চিৎকার বাহির হয়ে গেছে। ওইটা ওই দিনের কাহিনী যেই দিন আল্লাহ রসুল হাসান হোসেনকে জিব্বা চোষায় খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী, ওই দিনের কাহিনী বলতেছি আমি আপনাদেরকে।
বিকালবেলা যখন ফিরতেছে তো হাত দুইটা খালি, ঘরের কাছে যখন আসছেন চোখে চোখ পড়ছেন, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী, চোখে চোখ পড়ার পরে আলী চেহারা মলিন কেন? তো বলছে আজকে কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুক্রিয়া আদায় করব, না তো পাবো তো সবর করব। ইন্নাল্লাহ মা শাকিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, শুকুরকারী সবরকারীর সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনাসিবুলানা আন্নাকুনা মাহজুন। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? তারপরে বলতেছে হাসো তো দরজা খুলবো, নাইলে খুলবো না, হাসো তো দরজা খুলবো, তাইলে খুলবো না। হাইসা দিছেন, দরজা খুলা দিছেন। আলী রাদিয়াল্লাহ আগের টুক আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে যখন ঘরে ঢুকছেন তো বলতেছে সাররাত ফাতেমা ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতে ছিল, মুস্কি মুস্কি হাসতে ছিল। কি চতুর্থ দিনের ক্ষুধার্থ বলেন, লাইফ বলেন, ভালোবাসা আল্লাহ ব্রেন দিছে, একটু চিন্তা করেন না, চতুর্থ দিনের না খাওয়া, মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলতেছে দাখালা জাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে, তো কাঁধে হাত রেখা বলতেছে রাহিম আল্লাহ ইমরাতানিয়া ফাতেমা, ও ফাতেমা কিয়ামত পর্যন্ত তোর মতো যেই মেয়েরা হবে তাদের জন্য আমার দোয়া, বৃষ্টি রহমতের বৃষ্টি যেন তাদের উপরে সদা সর্বদা বর্ষিত হয়, তোর মতো যারা হবে, এটার নাম লাইফ, এটার নাম জীবন, এই আদর্শই বলতে আমি বাধ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে ফাতেমা এক টুকায় দরজা খুলো কি কইরা? বলছে আব্বা শিখাইয়া দিছেন, সারাদিন তুমি পরিশ্রম করে আসবে, তুমি যেন দরজার টোকাটুকি না করো। তো কি করো? কয় যে তুমি আসার আগেই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে। হায় হায় জীবন, আমরা বলতেছি লাইফ স্টাইল চেঞ্জ করলে, লাইফ স্টাইল তো আমাদেরকে এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে মা 10 মাস পেটে রাখছে ওই মা আজকে বৃদ্ধাশ্রমে, যেই বাবা আমার জন্মের পরে আমি জন্ম নিতে দেরি, বাবা নিজের জীবনকে বলতে দেরি হয় নাই, আমাদের ঢাকা শহরে আছে এরকম কোন রিক্সাওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি না খায়া বাড়িতে ফিরে, কিন্তু তার পরের দিনও রিক্সা হাতে ওঠে, যদি বলা হয় যদি কেউ দেখেও ফেলে চাটাও খায়া বাড়িতে ফিরে, চাটা চিনেন তো, থাপ্পর খায়া বাড়িতে ফিরে, পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় তোকে তো কালকে থাপ্পর খাইতে দেখলাম আজকে হাতে রিক্সা কেন, তো চোখের পানি ছেড়া দিয়ে বলবে বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন হাতে উঠতো না, বিবি বাল বাচ্চা আছে যেই সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা নিজের জীবিত থাকা নিজের বাচ্চাকে ভুলা যায়, কোনো বাপ এরকম নাই সন্তান জন্ম নেওয়ার পরে নিজের বাচ্চাকে চিন্তা করছে, করছেন কেন বাচ্চা আছেন, কেন পরিশ্রম, কেন ছুটাছুটি সন্তানের জন্য, আজকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে। লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে আমাদের, উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত আপনাদের পায়ে হাত রেখা বলি মোহাম্মদুর হইতে পারি ঠিক না, আ 10 করলেই আপনি তো 100 বলেন, আল্লাহর রসুল দয়ার নবী ছিলেন, হয় আমি তো নবীর জীবনের দিকে যাইতেই পারি না, হয় নবী উম্মতের জন্য এতটুকু দৌড়াক, 10 পর্যন্ত দৌড়ায় 100 নেক, এতটুকু নবী নিজের দিলকে বুঝাইতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, হাত উঠায় দিছেন।